लेकिन इस खेल के सबसे पुराने खिलाड़ी हम हैं। गाइस रामायण मूवी की आसले आसबे नाकि जस्ट गुंजन। आरेक दिके बड़े मियां छोटे मियां फिल्म्स एर एक्टर रा ए मूवीर जोन्नो विशाल पारिश्रमिक चार्ज करेछे। ताछाड़ाओ रिसेंटली मुक्ति पाओया क्रू मूवीटा तो बक्स अफिसे सब रेकर्ड भेंगे फेलतेछे। सबकिछुई जानबो, शुधु भिडियोटार साथेई थाकुन। भाई रणबीरेर रामायण मूवी शुरू होवार आगे अनेक बड़ एकटा बिपदे पड़ते चलेछे। आर रिसेंटली जे तिनी एनिमल मूवीटा दिए भकाल माचिए दिएछिलो, एटाओ कोनो काजे आसतेछे ना। जेखाने एनिमलेर पर तार आपकामिंग मूवीगुलो सुपारहिट চান্স অনেক বেশি, তবে তারপরেও অনেক লোকজন এটা মানতে রাজি হচ্ছে না। তো চলুন আসল ঘটনাটা জানি, রামায়ণ ফিল্মসটা কোন বিপদে পড়লো। দেখুন ভাই, নো ডাউট রামায়ণ মুভিটা ইন্ডিয়ান সিনেমার অনেক বড় একটা ফিল্মস হতে চলেছে, বিকজ এই মুভিটাকে তিন পার্টে আনা হবে। আর মুভিটার বাজেট কিন্তু 500 কোটি রুপি, যেটা কনফার্ম হয়নি, হয়তো বাজেট এর থেকেও বেশি হতে পারে। দেন মুভিটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ, এবং রামায়ণ ফিল্মস এর প্রোডিউসার মধু মন্টেনা এই মুভিতে এত বেশি কোটি রুপি ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটার কারণ তিনি বলেন যে ভাই, কোনো গ্যারান্টি নেই, আমরা যদি এখানে টাকা ইনভেস্ট করি তাহলে আমরা এর থেকে বেশি রিটার্ন পাবো। আরেক দিকে ডিএনজি কোম্পানি, যারা এর আগে ওপেনহাইমার এন্ড রণবীরের ব্রহ্মাস্ত্র মুভির ভিএফএক্স এর দায়িত্ব নিয়েছিল, তারা বলেন আমরা এই মুভির জন্য স্পেশাল ব্রহ্মাস্ত্র মুভির থেকেও আরো বেটার ভিএফএক্স তৈরি করব, যেটা তারা ডিরেক্টর নীতেশ তিওয়ারিকে গিয়ে বলেন। তবে আপনাদেরকে বলি, ফিল্মসটা নিয়ে এত ঝামেলা চলার পরেও অলরেডি কিন্তু এই মুভিটা নিয়ে কাজ শুরু করা হয়েছে। বাকি এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন কথা বলি বিএমসিএম মুভিটা নিয়ে। ভাই বর্তমান মার্কেটে এই মুভিটার যে হাইপ আছে সেটা একদম অবিশ্বাস করার মতো, কারণ প্রথমত এই মুভিতে আছেন অক্ষয় কুমার, যিনি ব্যাক টু ব্যাক একটার পর একটা ফ্লপ দিচ্ছিল, শুধু মাঝখানে তার ওএমডি 2 মুভিটা সুপার হিট হয়। দ্বিতীয়ত টাইগার শ্রফ, যাকে অনেকজনই ফ্লপের দোকান বলে, তবে তারপরও মেকাররা এত রিক্স নিয়ে এই মুভিটার বাজেট রেখেছে টোটাল 350 কোটি রুপি। বাট এই মুভির অ্যাক্টাররা যত কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে সেটা তো আরো অবাক করার মতো। প্রথমত মুভির তিনজন ফিমেলের মধ্যে আলিয়া ফার্নিচার নিয়েছে 1 কোটি রুপি। দেন মানসী চিল্লাস, যিনি এর আগেও অক্ষয়ের সাথে কাজ করেছেন, তিনি এই মুভির জন্য নিয়েছে 2 কোটি রুপি। এন্ড সোনাক্ষী সেনকে দেওয়া হয়েছে 3 কোটি রুপি। তবে মুভির দাসু ভিলেন পৃথিবীরাজ সুকুমার নিয়েছে 5 কোটি রুপি। আরেক দিকে টাইগার শ্রফ নিয়েছে 22 কোটি রুপি। বাট সবাইকে অবাক করে দিয়ে অক্ষয় কুমার এই মুভির জন্য নিয়েছে পুরো 80 কোটি রুপি। ভাই লিটারালি মুভির হাফ বাজেট তো অ্যাক্টরেই নিয়ে নিয়েছে। বাকি আপনার কি মনে হয়, এই মুভিটা কি সুপার হিট হতে পারবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এন্ড দ্য লাস্ট, এখন কথা বলি ক্রু মুভিটা নিয়ে। ভাই লিটারালি এই মুভিতে কোনো লিড হিরোর রোল না থাকার পরেও এই মুভিটা বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলতেছে। আর মুভিটা রিলিজ হয় 29শে মার্চ, মানে ভাই আজকে নিয়ে এই মুভিটা রিলিজ হওয়ার 5 দিন কমপ্লিট হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে এই মুভিটার কালেকশন জেনে আসি। ভাই ফার্স্ট ডে এই মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 10 কোটি 28 লক্ষ রুপি। দেন সেকেন্ড ডে কালেকশন করে এগেইন 10 কোটি 87 লক্ষ রুপি। এন্ড থার্ড ডে এই মুভির কালেকশনে হালকা একটু গ্রোথ দেখা যায়। এন্ড ক্রু মুভিটা তৃতীয় দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 11 কোটি রুপি। আর গতকাল এই মুভিটা কালেকশন করে 4 কোটি 65 লক্ষ রুপি। এবং ফাইনালি এখন কথা বলি ক্রু মুভিটার আজকে, মানে ভাই 5 দিনে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত। ভাই রিপোর্ট অনুযায়ী ক্রু মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে 4 কোটি 50 লক্ষ রুপি, এবং এর সাথে এই মুভিটা 5 দিনে টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন করতেছে 41 কোটি রুপি। এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 49 কোটি রুপি। বাট অবাক করার বিষয় হচ্ছে ক্রু মুভিটা 5 দিনে টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করছে 28 কোটি রুপি, এবং তার সাথে বলিউডের তিনজন ফিমেল সুপারস্টারের ক্রু মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করতেছে 77 কোটি রুপি, যেটা এই মুভির বাজেটের থেকে অনেক বেশি, বিকজ রিপোর্ট অনুযায়ী এই মুভিটার টোটাল বাজেট 60 কোটি রুপি। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বাই বাই, লাভ ইউ অল গাইস।